আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা দুনিয়াটাকে যদি এক পাল্লায় রেখে দেয়া হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি আরেক পাল্লায় রেখে দেয়া হয়, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সবাই আমরা পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় আমরা একটা সত্তার প্রশংসা করতে চাই, তিনি কে? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা দুনিয়াটাকে যদি এক পাল্লায় রেখে দেয়া হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি আরেক পাল্লায় রেখে দেয়া হয়, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটা জিকির আপনি আমাকে শিক্ষা দেন যে জিকির শুধু আমি করব, কেউ করতে পারবে না। আল্লাহ বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো চাইলাম স্পেশাল জিকির যেটা আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ বললেন, এর চেয়ে দামি জিকির আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে দামি জিকির গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইমানের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? এজন্য আমরা সব সময় যেন আল্লাহর জিকির বেশি বেশি করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমার এই জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। আল্লাহর কাছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ বাক্য চারটি, কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, আরেক হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হচ্ছে আল্লাহু আকবার। আমার সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরগুলো সবাই করতে রাজি আছেন তো? বিনয়ের সাথে,
ভদ্র ভাবে নম্র ভাবে করবেন আমল নামাটারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে আল্লাহ কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم الله حبيب صلى الله عليه وسلم বললেন দুইটা বাক্য আছে যেটা রহমানের কাছে খুব প্রিয় জিহ্বায় উচ্চারণে খুব সহজ আর মিজানের পাল্লায় উঠায় দিলে অনেক ভারী এর একটা হচ্ছে سبحان الله وبحمده আর একটা হচ্ছে سبحان الله العظيم আমার সাথে সাথে পড়েন سبحان الله وبحمده سبحان الله العظيم এই জিকিরগুলো করা যাবে না আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমিন কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো লাঞ্চ করে আসছেন রোজা রাখছেন